কে বাড়ি আর যাওয়া হলো না এক বৃদ্ধার আগরতলা সাবরুমগামী রেলে কাটা মৃত্যু হলো বৃদ্ধার বৃদ্ধার নাম স্বপ্না মজুমদার বাড়ি বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকায় ঘটনা সোমবার বিকেলে চারটা নাগাদ বিলোনিয়া মোহরী নদীর উপর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি থানার পুলিশ এরপর রেল লাইন থেকে বৃদ্ধা স্বপ্না মজুমদারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালের মর্গে জানা যায় বৃদ্ধা স্বপ্না মজুমদার ছেরি কালচার দপ্তরে গ্রুপ ডি পদে কর্মরত কর্মস্থল থেকে রেল লাইন ধরে বাড়িতে যাওয়ার সময় এই রেলে কাটা পড়ে মৃত্যু হয় বৃদ্ধা স্বপ্নার প্রতিদিনই রেল লাইন দিয়ে পায়ে হেঁটে বাড়িতে যায় বলে রেল লাইনের পাশে থাকা এলাকাবাসীরা জানান এর আগেও রেলে কাটা পড়ার হাত থেকে কোনো ক্রমে বেঁচে যান তিনি আজ আর শেষ রক্ষা হলো না প্রত্যক্ষদর্শীদের সামনে রেলে কাটা পড়ে মৃত্যু হয় স্বপ্নার বৃদ্ধা স্বপ্নার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি কলেজ স্কয়ার এলাকায় শোকের ছায়া নেমে আসে কি দেখছেন শুনলাম ভদ্র মহিলা শুনলাম অফিচাৰ আইতো দেখনে উল্টাই উল্টে কৰিছে বাঢ়ি হাতা সব কিছু মানুহ পাইছে নাম তেনে এই মেসেজে তো যাতায়াত করাটা তো নিষেধই আমরা তো জায়গা জায়গা প্রয়াস মিটিং করি ইভেন মাঝে মাঝে আমি এই পর্যন্ত মর্নিং ওয়াক আসি অনেক সময় গাড়ি লোকজন পাইলে তাদেরও বাড়া বাধা দিই এবং স্টেশনে যারা হাইটে যা আমি তাদেরও বাধা দিই যে আপনারা রেল লাইনে না আইয়া সাইডে যে বিকল্প রাস্তা আছে ওই রাস্তাটা দেয় না তারা কি শখ জানি না তারা হইলে ওই রেললাইনে দিয়েই হাঁটা আমি প্রায় জনের প্রায় দিনই বাধা দিই কিন্তু কোনো বাধাই তারা ইয়ে করে না মানে না তো না মানলে তো এখন দুর্ঘটনা করতে তো তাদেরই আমরা তো আর ক্ষতি নাই তারপরে এই প্রয়াসের মাধ্যমে আমি জায়গা জায়গায়ই করতেছি স্টেশনে করতেছি এবং বিভিন্ন জায়গা চমুনি বাজার নিয়ারেবল রেলওয়ে ট্র্যাকের কাছাকাছি যে বাজার চমুনি ওইখানেও আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রয়াস মিটির মাধ্যমে তাদেরকে সচেতন করতে